পানি খালি খালি বাড়ি কোনা করে অনেক জাগ আছে বুঝছেন, আর সম্পূর্ণ তলায় মনে করেন না যে ওই যে সরকার মাথা খান তো টানা টুনে খাস্ত শাক সবজি পাটা সবগুলো তলে গেছে, পাশে বানি বাড়ি গেছে, এখন বাড়ি কচি কচু তলাইছে, তারপরে লোকে ছাড়া বিলবের ভাই নেই। আমরা খুবই মানবতার জীবনযাপন করতেছি, আমরা না শুধু মানে সুনামগঞ্জে যারা বসবাস করতেছেন, বিশেষ করে যারা নিচতলায় আছেন তাদের অবস্থা খুবই খারাপ। তারা হয়তো কেউই আর নিজেদের বাসায় নেই, অন্যান্য বাসায় চলে গেছেন, যেখানে দোতলা বা তিনতলা বাসা আছে সেই সব বাসায় উঠেছেন। আর 22 সালের পর থেকে এই বন্যাটা মনে হয় যে স্থায়ীভাবেই একটা ইয়ে করে নিছে। বাসাতে আটুপানির উপরে, বাসার ভিতরেই পানি, আমি বাচ্চাদের নিয়ে অন্য বাসায় আছি, আর এখন অফিসে যাচ্ছি এই পানি ভেঙে, আর বাসার সব কিছুই নষ্ট, মানে সব যাবতীয় সব কিছুই জিনিসপত্র পানির মধ্যে ডুবতেছে। প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছেন এসব আশ্রয় কেন্দ্রে, জেলা প্রশাসনের পাশাপাশি মানুষ দেখিয়েছে খুব অন্ধকার। আর